हेलो व्यूअर्स सकल के स्वागत आज के नतून भिडियोते आज के जे विषयटी निये आलोचना करब आपनादेर माझे सेटी हलो पाथरकुची गाच। आजकेर आलोचना पाथरकुची एकटी बा दुटी गुण निये नय कमपक्षे 15टी गुण निये आलोचना करछि आपनादेर माझे। तो जाइ होक प्रथमे आमरा पाथरकुची गाछटिर परिचिति जेने नि। पाथरकुची हलो एक खूब उपकारी औषधि गाच जार उच्चता 1.5 থেকে 2 ফুট, पता मांसल और मसृण, आकृति अनेकटा डिमेर मतो, चारपाशे आछे छोटो छोटो गोल खाच। ए खाच थेके नतून चारार जन्म हय, अर्थात पाथरकुची जे पाता हय से पाता थेके किन्तु नतून उद्भिद बा वृक्ष जन्म हय। अनेक समय गाछेर बयस हले ए गाछेर खास थेके चारा बेर हय, पाता माटीते फेले राखले अनायासेई चारा तैरि करे नेওয়া যায়। কাকর মাটিতে সহজেই চারা জন্মায়, তবে ভেজা স্যাঁতসেঁতে জায়গায় খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। পাতা থেকে এই গাছ জন্ম নেয়। তবে যাই হোক আসুন জেনে নেই এই পাথরকুচির ঔষধি গুণাগুণ। তাহলে প্রথমে মেহরোগ সম্পর্কে এই পাতার ব্যবহার নিয়ে আলোচনা করছি। মেহরোগ কি? শরীরের নানা স্থানে ফোড়া দেখা দেয়, সে কারণে ব্যথা হয়, যাকে আমরা বলে থাকি মেহরোগ। সেক্ষেত্রে পাথরকুচি পাতার ব্যবহার কিভাবে করবেন? এই পাথরকুচি পাতার রস 1 চামচ করে সকাল বিকেল 1 সপ্তাহ খেলে এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। যদি কারো পুরনো সর্দি কাশি হয়ে থাকে, বুকে কফ জমাট বেঁধেছে, সেক্ষেত্রে পাথরকুচি পাতার রস একটু গরম করে তার সাথে সোহাগার পাউডার মেশাতে হবে 3 চামচ, যেন দুটো মিলে 250 মিলিগ্রাম হয়। এটা কিভাবে সেবন করবেন? সকাল বিকাল 2 চামচ করে। এর দ্বারা পুরনো সর্দি কাশি ছেড়ে যাবে ও সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে। এবার বলছি, কেটে যাওয়া বা থেতলে গেলে পাথরকুচি পাতা হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থানে সেঁক দিলে আরাম হয় ও ক্ষত থেকে মুক্তি পাওয়া যায়। রক্তপিত্ত জনিত ব্যথায় রক্তক্ষরণ হলে দুবেলা 1 চামচ করে পাথরকুচি পাতার রস 2 দিন খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবার যদি কারো পেট ফাঁপার সমস্যা হয়, মানে পেট ফেঁপে গেছে, তাহলে কি করবেন? পেট ফুলে যাওয়া, প্রস্রাব আটকে যাওয়া, ছাড়ছে না, সেক্ষেত্রে একটু চিনির সঙ্গে 1 বা 2 চামচ পাথরকুচি পাতার রস 1 কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। এর দ্বারা মূত্র সরল হবে, আধবায়ুর নিঃসরণ হবে, পেট ফাঁপাও কমে যাবে। শিশুর পেট ব্যথা হলে 30 থেকে 60 ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়। এবার যদি কারো মৃগী রোগ হয় তাহলে কি করবেন? মৃগী রোগাক্রান্ত সময়ে পাথরকুচি পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে। রস একটু কেটে গেলেই রোগের উপশম হয়। শরীর জ্বালাপোড়া করলে, যদি শরীর জ্বালাপোড়া করে তবে পাথরকুচি পাতার রস 2 চামচ 1/2 কাপ গরম জলে মিশিয়ে দুবেলা সেবন করলে শরীরের জ্বালাপোড়া দূর হয়। যদি কারো কিডনিতে পাথর হয় তাহলে এই পাথরকুচি পাতা কিভাবে ব্যবহার করবেন? টাটকা পাথরকুচি পাতা 2 থেকে 3 টি, সেটাকে ভালো করে চিবিয়ে খেতে হবে। এভাবে দিনে 2 থেকে 3 বার এই টাটকা পাথরকুচি পাতা চিবিয়ে খেলে কিডনির যে পাথর হয় সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবার যদি জন্ডিস হয় তাহলে কি করবেন? যদি কারো জন্ডিস হয় তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে টাটকা পাথরকুচি পাতা চিবিয়ে খান বা রস করে খান, দারুণ উপকার পাবে। উচ্চ রক্তচাপ ও মূত্রথলির সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পেতে ঠিক আগের পদ্ধতিতেই সেবন করুন, দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন। পালস বা অর্শ, এই সমস্যা হলে
কি করবেন? এই পালস বা অর্শরোগ থেকে মুক্তি পেতে পাথরকুচি পাতার রসের সঙ্গে গোলমরিচ মিশিয়ে সেই রস পান করলে পালস বা অর্শরোগ থেকে মুক্তি পাওয়া যায়। কলেরা, ডায়রিয়া বা রক্তআমাশয় রোগ থেকে রোগ সারাতে পাথরকুচি পাতার জুড়ি মেলা ভাত। এক চামচ পাথরকুচি পাতার রসের সঙ্গে 3 গ্রাম জিরা ও 6 গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন পর্যন্ত খেলে এই সমস্ত রোগ থেকে খুব উপকার পাওয়া যায়। ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে পাথরকুচি পাতার ব্যবহার। পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে জল থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। যারা ত্বক সম্পর্কে খুব সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন। এতে ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যা দূর হয়ে যায়। বিষাক্ত পোকায় কামড়ালে পাথরকুচি পাতার রস আগুনে গরম করে লাগালে দারুণ উপকার পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বেল আইকনটিতে গিয়ে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।